ক্যাফেরদাউস লিখেছেন, ইদানিং মুসলিম ছেলেদের মেয়েদের মধ্যেও হোলি উৎসবে যোগ দেওয়ার প্রবণতা দেখা যায়, এমনকি হিজাবি মেয়েদেরও কাউকে কাউকে এতে অংশগ্রহণ করতে দেখা যায়। হোলিতে যোগ দেওয়ার শরীয়ত বিধান কি? দেখুন, হোলি হলো দোল উৎসবের অপর নাম, যেটি অত্যন্ত পরিষ্কারভাবে হিন্দু ধর্মের একটি ধর্মীয় উৎসব। এ বিষয়ে আপনি উইকিপিডিয়াতে তথ্য পাবেন, অনলাইনে প্রচুর পরিমাণ তথ্য পাবেন। হিন্দু বিশ্বাস অনুযায়ী বৃন্দাবনে রাধা ও কৃষ্ণের দ্বারা যে হোলি খেলা উৎসব পালিত হয়েছিল, সেখান থেকে এই হোলি উৎসব শুরু হয়। এবং বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা এবং অন্যান্য গোপিনীদের সাথে, গোপীগণের সাথে যে রং খেলা মেতে উঠেছিলেন, সেখান থেকে হোলি উৎসব বা এই দোল খেলার উৎপত্তি হয়। তো কোনো মুসলমানের জন্য এটি ধারণ করা বা এটাতে গামা খাবার কোনো সুযোগ নেই, কারণ কোনো ধর্মের মানুষের ধর্মীয় কালচার, কৃষ্টি, তাদের ধর্মীয় আপনার বিশ্বাস নির্ভর উৎসব, সেগুলোতে আপনি সামিল হওয়া মানেই হলো আপনি তাদের অন্তর্ভুক্ত হলেন। পরিষ্কারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। অতএব এরকম কোনো বিষয়কে আমরা নিছক আনন্দের বিষয় মনে করে যদি করি, তাহলে সেক্ষেত্রে এটা ইমান চলে যাওয়ার মতো বিষয় হতে পারে। খুবই দুঃখজনক যে আজকাল আমরা জাস্ট অনুষ্ঠান সর্বস্ব, জাস্ট আপনার উৎসব সর্বস্ব আমাদের জীবনকে আমরা গড়ে তুলছি, অর্থাৎ যেখানে উৎসব ফুর্তি পাচ্ছি সেখানে আমরা গা ভাসাচ্ছি, সেখানে ব্যাপারটা এমন যেন নিজের বাবা মারা গেলে সেখানে সে উপলক্ষে যদি ফুর্তি করার কোনো সুযোগ থাকে, বোধহয় আমরা সেখানেও ফুর্তি করতে যাব, এরকম একটা অবস্থা। তো ইমানের বিষয়টা এরকম না যে আমার বিশ্বাস পরিপন্থী বিষয়ে আমি কাজ করব, বিশ্বাস পরিপন্থী কোনো কাজ যদি আমি করি সেটা আমার নিজের বিশ্বাসের প্রতি নিজের অবিচলতার অভাব রয়েছে, ঘাটতি রয়েছে, এটা সুস্পষ্ট প্রমাণ। এটা উদারতা নয়, এটা হলো আমার বিশ্বাসের বিষয়ে আমার উদাসীনতা। আমি বিশ্বাস করি একজন মানুষ আমার বাবার খুনি, তাহলে সেক্ষেত্রে আমি তাকে আপন করে নেওয়া এটা উদারতা নয়, বরং এটা আমার বাবার প্রতি আমার উদাসীনতার প্রমাণ। ধর্মীয় স্বাধীনতার জায়গা থেকে প্রত্যেকটা ধর্মের মানুষ তার তার ধর্মের কাজ করবে, কিন্তু একজন মুসলমান অন্য ধর্মের মানুষের ধর্মীয় কাজে সামিল হওয়ার কোনো সুযোগ নেই। অতএব হোলি উৎসবে কেউ সামিল হলে সেটি ইমান হরণকারী বিষয় পর্যন্ত হতে পারে। ইয়াহিয়া হায়দার লিখেছেন, আমার বাড়ির পাশে মসজিদে পুকুরের পানি ভালো, অনেক সময় মসজিদের পুকুরের পানি রান্নাবান্নার জন্য ব্যবহার করে, এটা জায়েজ আছে কিনা? পুকুরের পানি তো আসলে অবারিত থাকে, এটা আপনি নিয়ে রান্নাবান্না করলে সেটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। সঞ্জনা রায়না ইয়াডি থেকে আপনি লিখেছেন, আমার শ্বশুরবাড়ি এলাকার মহিলাদের মধ্যে প্রচলিত আছে পিরিয়ড হলে গোসল না করে বাড়ির কোনো কিছুতে হাত দিলে সেটা নাপাক হয়ে যায়। আমার শ্বাসকষ্ট আছে, একটু ঠান্ডা পেলেও অনেক বেড়ে যায়। শাশুড়ি বা যা এর জন্য একরকম বাধ্য হয়েই সকালে গোসল করতে হয়, তাদেরকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এতে কি আমার সাথে জুলুম করা হচ্ছে না আমার অবস্থা করে অনেকে? অবশ্যই আপনার সাথে জুলুম করা হচ্ছে, আপনার শাশুড়ি, আপনার যা সহ আশপাশে যারা এই প্রথায় বিশ্বাস করেন তারা ভুল বা ভ্রান্তির মধ্যে আছেন, এটা শরীয়তের বা ইসলামের কোনো নির্দেশ নয়। মেয়েরা মাসিক অবস্থায় কোনো কিছুতে হাত দিলেই, গোসল ছাড়া হাত দিলে সেটা অপবিত্র হয়ে যাবে এরকম কোনো কথা নেই, বরং যে কোনো কিছু তারা ধরতে পারেন, রান্নাবাড়া করতে পারেন, কোনো সমস্যা নেই। পিরিয়ড অবস্থায় প্রতিদিন কোনো জিনিস ধরতে হলে দিনের শুরুতে তাকে গোসল করে নিতে হবে, এটি নিশ্চয়ই আমাদের নিজেদের বানানো বিশ্বাস, এবং সেটা আরেকজন উপরে চাপিয়ে দেওয়া অবশ্যই জুলুম। তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, তাদেরকে আল্লাহ তালা বোঝার তফিক দান করুন। আসাদুজ্জামান রিপন আপনি লিখেছেন, আমি একজন কমার্শিয়াল আর্টিস্ট, বর্তমানে আমি দুবাই আছি জীবিকার তাগিদে। আমি জীব ও জড় পদার্থের ছবি অঙ্কন করে থাকি, এ ধরনের চিত্রাঙ্কন করা কতটুকু ইসলাম অনুমোদিত? প্রাণী ছবি অঙ্কন করতে ইসলাম নিষেধ করে, কেন ইসলাম নিষেধ করে সেটি বুঝতে হয়তো আমাদের অনেক বছর সময় লাগবে আরও, কিন্তু এটি নিশ্চিত যে কোরআন এবং হাদিস যা নিষেধ করে সেখানে আমাদের কল্যাণ অবশ্যই আছে। কোরআন হাদিসের নিষেধাজ্ঞাকে লঙ্ঘন করার মধ্যে বরং আমাদের অকল্যাণ নিশ্চিত, বিশেষ করে বিভিন্ন প্রাণীর ভাস্কর্য ইত্যাদি, এগুলোকে বলা হয় শয়তানের বাহন, এগুলোর উপরে ভর করে শয়তান আমাদের নানাভাবে ক্ষতিগ্রস্ত করে। এর বাইরেও নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস আমাদের সামনে রয়েছেই যে লা তাদখুল মালায়েকাতু বাইতুন ফিহি কালবুন আও সূরা, যে ঘরে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি ভাস্কর্য আছে সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সো আপনার এই পেশাটা নিয়ে আপনাকে আরেকবার ভাবতে হবে এবং সিরিয়াসলি ভাবতে হবে, একজন মুসলিম হিসাবে সেটি আপনি করতে পারেন শুধুমাত্র শরীয়ার সীমানা থেকে, অর্থাৎ আপনি আর্টিস্ট হিসাবে কোনো আপনার প্রকৃতির ছবি আঁকলেন বা এমন কিছু ছবি আঁকলেন যেটা শরীয়া নিষেধ নয়,
কোনো প্রাণীর ছবি যদি আঁকেন সেখানে শুধুমাত্র ডামিটা বোঝা যাবে, চোখ কান নাক আলাদা, স্পষ্ট কোনো প্রাণীর পুরো অবয়ব বোঝা যাবে না। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটি করতে পারেন, আদারওয়াইজ সেটি কিন্তু জায়েজ হবে না। ফারুক লিখেছেন, আমি একজন প্রবাসী, বাড়ি থেকে বিয়ের জন্য মেয়ে দেখা হয়েছে, পরিবারের সবাই রাজি, বিয়ের আগে হবু বউয়ের সঙ্গে কথা বলা কি জায়েজ হবে? ভাই ফারুক, আপনি বিয়ের আগে হবু বউয়ের সাথে একান্ত তার সম্পর্কে ব্যক্তিগত তথ্য উপাত্তগুলো জানার জন্য কথা বলতে পারেন, অর্থাৎ যাচাইয়ের অংশ হিসেবে কথা বলতে পারেন। সেটা হতে হবে অবশ্যই শরিয়ার যে সীমানা আছে সেখানে থেকে, অর্থাৎ স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ জুড়ে দেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। আমাদের দেশে আজকাল বিয়ের আগে তথাকথিত বোঝাপড়ার নামে, এঙ্গেজমেন্টের নামে স্বামী স্ত্রী সুলভ একান্তে সময় কাটানো, একান্ত আলাপচারিতা এবং বিভিন্ন ট্যুরে যাওয়া, এরকম বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো খুবই গর্হিত ইসলামের দৃষ্টিকোণ থেকে সুস্পষ্ট হারাম, জেনা এবং এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি আপনার হবু স্ত্রীর সাথে যার সাথে বিয়ে বিষয় পাকাপাকি হয়েছে তার থেকে আপনি তার ব্যক্তিগত কোনো তথ্য উপাত্ত জানার চেষ্টা করতে পারেন, সেগুলোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আলাপচারিত আপনি করতে পারেন, এর বাইরে না। অপ্রয়োজনীয় আলাপ বোঝাপড়ার নাম দিয়ে ঘন্টায় ঘন্টা দিনকে দিন সেটা করবার কোনো সুযোগ নেই। যদি সেটা করতে চান তাহলে সেক্ষেত্রে আগ্রহ করে ফেলতে হবে, আগ্রহটা করে তারপরে আপনি তার সাথে স্বামী স্ত্রী সুলভ একান্ত আলাপচারিতা করতে পারবেন।